हेलो एंड वेलकम बैक टू द व्लॉग। गुड मॉर्निंग। आज के 4th of July 2023 लास्ट को एक दिन झिरी झिरी करे बृष्टि हवार पड़े। आज के बाहर उठे रोद। इट्स अ ब्राइट ब्राइट सनी डे। और जे रकम तुम्हारा देखते सकाल सकाल स्नान टान करे एकदम फ्रेश हुए रेडी हुए गेछि। तार कारण कारण आज के एक खूब इम्पोर्टेंट दिन। आमी रिसेंटली जानते पेरेछि जे श्रावण मास এই শ্রাবণ মাসের যে ওহো এত সুন্দর ব্যাকগ্রাউন্ড পিছনে আমার না উফ। তো যাই হোক, যেটা বলছিলাম শ্রাবণ মাসের সোমবার আর শনিবার আমরা অনেকেই পালন করি। আমরা এই সময় ভগবান শিবের পুজো করি, মন্দিরে যাই। তো এইটা প্রত্যেক 19 বছর অন্তর অন্তর কোনো একটা স্পেশাল লুনার ক্যালেন্ডারের একটা কিছু চেঞ্জেসের জন্যে, যেটা অনেকটা ইংরেজিতে লিপ ইয়ারের কাছাকাছি। এই বছর এর আগে 19 বছর আগে একবার হয়েছিল, আবার এই বছর এটা হচ্ছে। শ্রাবণ মাসের এই তিথিটা সব মিলিয়ে 59 দিনের, অর্থাৎ যেখানে একটা মাসের মধ্যে আমরা 4টে সোমবার আর 4টে শনিবার পাই, কিন্তু এইবার আমরা 8টা সোমবার 8টা শনিবার পাবো এবং আমরা বেশি পুজো করতে পারবো। দ্যাট মেক্স মি ভেরি ভেরি হ্যাপি। তাই জন্য সকাল সকাল এখন বাজে মোটামুটি, ও বাও, তোমাদের একটা জিনিস দেখাই, উল্টো দেখছো কিনা জানি না, আমার ঘড়িতে টাইম বলছে এখন বাজে 3টে, কিন্তু সেটা একদমই ঠিক নয়, মোটে 3টে বাজে না। এখন মোটামুটি সকালবেলায় 9:30-10টা বাজে যখন এটা আমি শ্যুট করছি। রেডি ফেডি হয়ে গেছি, জাস্ট ওয়েট করছি সোনিয়ার জন্যে। সোনিয়া কিন্তু আমাকে অবশ্য দেখো ঝুলিয়ে রাখেনি, ও আমাকে বলেই দিয়েছে যে ও 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো এবার দোষটা আমারই না যে আমি প্রত্যেক 20 মিনিট অন্তর অন্তর ওকে গিয়ে জিজ্ঞেস করছি ওই 5 মিনিট আর কতক্ষণ ধরে চলবে। 2 ঘন্টা আগে বলেই দিয়েছিল যে 5 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে। তো জাস্ট যাই হোক, ওর রেডি হয়ে গেলেই আমরা একসাথে বেরোবো, মন্দিরে যাবো, পুজো দেবো, চলো আমাদের সাথে। বেরিয়েছিলাম যেমন তোমাদের বললাম ফুল নিতে, তো নিয়ে নিয়েছি ফুল আর সাথে নিয়ে নিয়েছি একটু ল্যাংড়া আম। 70 টাকা করে কিলো নিল, বাপ রে বাপ। এখন তো আম চারিদিকে অ্যাভেলেবেল হয়ে গেছে, জানি না কিসের এত দাম নিল, নাকি আমাকে দেখেই মনে করলো যে কিছু জানেই না, এর থেকেই বেশি দাম নিয়ে নিই। তো যাই হোক, এখন ফোন করে দিয়েছি সোনিয়াকে, সোনিয়া আসছে। আমাদের এই কমপ্লেক্সের ভেতরে এই মন্দির আছে, সেই মন্দিরেই যাচ্ছি আর সেখানে গিয়েই পুজো দেবো, চলো। পার্কটা কি কিউট না, এখানে আবার বাচ্চাদের খেলার জায়গাও আছে। জানি না তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ, ওই দূরে দাঁড়িয়ে আছে সোনিয়া, ও আমার জন্য এসে ওয়েট করছিল। আর প্রায় কাছাকাছি চলে এসেছি, এই জাস্ট বাঁদিকেই সেই মন্দির, এই যে এসে গেছি মন্দিরে, পুজো করে নি তারপর কথা হচ্ছে। হয়ে গেছে পুজো, মন্দিরে গিয়ে পুজো দিলাম। কেমন লাগলো পুজো দিয়ে? ও দারুণ লেগেছে, দুজনে ভীষণ গরম, দুজনেই একদম ঘেমে নেয়ে অস্থির হয়ে গেছি। এবার যাচ্ছি বাড়ির দিকে, বাড়ির ঠাকুরকে পুজো করতে হবে, তারপর একটু বেরোবো, একটা খুব দরকারি কাজ আছে। তোমরাও চলো সাথে, দেখো কি করছে। ও পুজো টুজো করে বাড়ি চলে এসেছি, বসে পড়েছি চা নিয়ে। বাবা চাটা হেভি গরম, এটার একটা মজাই আলাদা। তো যেমন দেখতে পাচ্ছ বাইরে প্রচণ্ড রোদ আর গরম তো আছেই আছে, পুজো টুজো হয়ে গেছে, বাড়ির পুজোও হয়ে গেছে, এরপর বেরোবো। খুব বেশি দূরে নয়, আমাদের এখান থেকে 1.2 কিলোমিটার দূর। তো আমার এক চেনা জানা রিক্সা আছে, তো আমি তাকে ফোন করে ডেকে নেবো, তো সে বাড়ি চলে আসবে, কার্তিক তার নাম, তো কার্তিক ভাই আসবে বাড়িতে, তার সাথেই বেরোবো, সেই আমাকে সাথে করে নিয়ে যাবে। বেসিক্যালি আমার একটা প্যাকেজ কুরিয়ার করার আছে দিল্লিতে, তো সেই প্যাকেজটা কুরিয়ার করে দেবো আর করে বাড়ি চলে আসবো। বাড়ি চলে এসে তারপর আজকে অনেক দিন পর লাঞ্চে আমরা ভাত তরকারি তো রোজই খাই,
তার মধ্যে স্পেশাল কি আছে, কিন্তু আজকে স্পেশাল জিনিস খাবো। তার কারণ যেহেতু আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার, তোমরা দেখলে আমি গিয়ে পুজো করে এসেছি, তো আজকে নর্মাল মাছ ভাত খাওয়া তো যাবে না। যদিও আমি খুব খুব স্ট্রংলি আমিষাসী, কিন্তু তাহলেও আজকে একটু অন্যরকম খাবার খাবো। তোমরা দেখো সোনিয়া বানাবে খাবারটা, কি খাচ্ছি কিরম করে খাচ্ছি তোমরাও দেখতে পাবে। আর তারপরে বিকেলে যাব আর একটা ফাটাফাটি জায়গায়, যে জায়গাটায় আমার যাওয়ার অনেক ইচ্ছা কিন্তু আমি যেতে পারি না। তার কারণ হচ্ছে যে সময় করতে পারি না, আরও নানা রকম জিনিসপত্র যেটা তোমরা ফিউচারে জানতে পারবে। বেসিক্যালি কিছু কারণ আছে বলে যে জায়গাটায় যেতে পারি না, জায়গাটায় যাওয়ার আমার খুব ইচ্ছা, আজকে সেখানে যাব, আমি মনস্থ করে রেখেছি যাবই যাব, তোমরাও সাথেই যাও প্লিজ। ফাইনালি তোর মানে আমার কমপ্লেক্সের ভেতরে চলে এসেছি। আর তোমরা যদি দেখে থাকো আমার যেটা প্রথম ব্লগ ছিল, সেই ব্লগটাতে আমি গেছিলাম একটা কুরিয়ার কোম্পানিতে ব্লু ডার্টে, এবং তাদের সাথে সেখানে কী এক্সপিরিয়েন্স হয়েছিল সেটা আমি শেয়ার করেছিলাম। আজকেও এতদিন পর গেছিলাম একটা কুরিয়ার কোম্পানিতে, আর এক্সপিরিয়েন্স ঠিকঠাক, একটু টাইম কনজিউমিং ব্যাপার, প্রচুর সময় লাগলো, লোকজন কম ছিল ওদের, আদারওয়াইজ সব ভালো। বাড়ি ফেরার সময় নিয়ে নিয়েছি ওষুধ আমার জন্যে, আর সাথে গেছিলাম আমার যে ঘড়ি সকাল 9টার সময় দুপুর 3টে দেখাচ্ছে তার ওষুধ নিতে, কিন্তু পাওয়া গেল না, দোকান বন্ধ। ও তার ওষুধ মানে হচ্ছে ব্যাটারি, কিন্তু পাইনি। যাই হোক, প্রচুর রোদ, হাওয়াটা খুব সুন্দর লাগছে। বাড়ি চলে এসেছি, আর ওই দূরে ওখানে জানলায় তোমরা দেখতে পাবে কিনা জানি না সোনিয়া দাঁড়িয়ে আছে। বাড়ি যাই তাড়াতাড়ি, গিয়ে কথা বলছি। গুড ইভিনিং। দুপুরবেলা এত আকাশ টাকাশ কালো ঠালো করে এমন একটা হলো, মনে হলো যারা ব্যাজকে সৃষ্টি রসাতলে চূড়ান্ত একটা বৃষ্টি হবে, কিন্তু বৃষ্টির নামে পিচিক করে একটুখানি হয়ে ব্যাপারটা থেমে গেল। তো যাই হোক, এখন বাজে 5টা, এই যে চা চলে এসছে হাতে, এই চাটা শেষ করবো, করে একটু হাঁটতে বেরোবো। বৃষ্টি যেহেতু হয়নি, চারিদিক কাদা কাদা হয়ে নেই, তাই জন্য এখন যাব হাঁটতে, সাথে তোমাদের ডেফিনেটলি নিয়ে যাব। এই ফাঁকে দুপুরবেলা কিছু অফিসের কাজ টুকটা কাজকর্ম সব শেষ করে নিয়েছি, আর বিকেলের জন্য রেডি হয়ে গেছি। বিকেলবেলা হাঁটতে গিয়ে কয়েকটা জিনিস একদম ম্যান্ডেটারি করতে হবে, ওই ব্যাটারিটা নিয়ে আসতে হবে ঘড়ির জন্য, ওটা গেছে, আর সাথে সাথে গিয়ে জিমের টাইমিংটা দেখে আসতে হবে। কালকে থেকে প্ল্যান করছি জিম করে একদম এই ফ্যামিলি প্যাক অ্যাপটাকে সিক্স প্যাক বানিয়ে ফেলবো, এটা আমি করেই ছাড়বো। এটা আমার, ওটাকে কী বলে, রেজলিউশন, এটা আমার নতুন রেজলিউশন, সিক্স প্যাক অ্যাপ আমাকে বানাতে হবে। যাই না, 6টা জায়গায় 2-3টেও যদি চলে আসে, আপাতত এই যেরকম একটা হালকা ভুঁড়ি বেরিয়ে রয়েছে তার থেকে তো বেটারই হবে, কি বলো? ওফ বাপ রে বাপ, এখন বাজে কটা দেখে নি আগে, হ্যাঁ ও বাজে প্রায় দুপুর 2, বাড়ি এসেছি, এসেই সঙ্গে সঙ্গে খেতে ইচ্ছা করছিল না, এত গরম এত কিছু, তো তার জন্যে এসি চালিয়ে ঘরে বসেছিলাম, ছোট্ট একটা রিল এডিট করে নিলাম, আর এখন বসবো আমার লাঞ্চ নিয়ে। দেখো আমার লাঞ্চ কি, এটার মধ্যে আছে সাবু, আম দিয়ে চিনি দিয়ে মাখা, কলা দিয়ে মাখা, দুধ নেই, জল দিয়ে, তার কারণ আমি দুধ খেয়ে হজম করতে পারি না, ল্যাকটোজ ইনটলারেন্ট। বাবা, এই এত বড় শব্দটা একসাথে বলতে পারার জন্য আমাকে একটা প্রাইজ দেওয়া উচিত, প্রাইজ না দাও এটা অন্তত কমেন্ট করো, কমেন্ট করে দেখি কিরম তোমরা পারো লিখতে, ল্যাকটোজ ইনটলারেন্ট। আচ্ছা চলো, তোমাদের সাথে আবার কথা হবে, আমি খেয়ে নি আবার বিকেলবেলা একটু বেরোবো, তার আগে যদি দেখি একটু টুক করে হালকা করে তোমাদের সাথে একটু আড্ডা ফাড্ডা মেরে নেওয়া যায়, কিন্তু আপাতত খেয়ে নি, জব্বর খিদে পেয়েছে।
বাপ রে বাপ, প্রচুর হেঁটেছি, হাঁটতে বেরিয়েছিলাম আমাদের এত বড় জেনেক্স ভ্যালি, তাতে প্রায় 4.5 চক্কর হেঁটেছি। আমি এক্ষুনি আমার স্টেপ ক্যালকুলেটারে চেক করে দেখলাম যে আমি 7600 কিছু স্টেপস হেঁটেছি, প্রচুর হেঁটেছি। হাত পা ব্যথা করছে, অল্প একটু সবজি টবজি নিয়েছি বাড়ির জন্য, এখন যাচ্ছি বাড়ির দিকে। পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, তো প্রথম কাজ যেটা করব সেটা হচ্ছে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হব, চেঞ্জ ফেঞ্জ করব, তারপর তোমাদের সাথে দেখা করছি। একটা ফাইনাল জিনিস আমার বাকি আছে যেটা আমি আজকে থেকে শুরু করতে চলেছি নিজের জন্য, তো সেটাও করব। দেখো দেখা হচ্ছে তোমাদের সাথে। এই জাস্ট বাড়ি পৌঁছে গেছি, বাজারটা যা নিয়ে বাজার রেখে দিই। কিন্তু বাড়ি ঢুকতে গিয়ে একটা খারাপ খবর, সকাল থেকে আমাদের কেনটা মানে এই যে আমাদের ওয়াটার ফিল্টার এটা খারাপ হয়ে গেছিলো, এর গা বেয়ে জল গড়িয়ে পড়ছিল। তো এখন সোনিয়া মেকানিক ডেকেছিল, মেকানিক এসছে বলেছে এই পার্টটা, আমি জানি না এটার কী নাম, যাই হোক এই পার্টটা খারাপ হয়ে গেছে, এই পার্টটা চেঞ্জ করে দিয়ে গেছে, 650 এটা চার্জ হয়েছে। কিন্তু তার সাথে সাথে আরেকটা খারাপ খবর দিয়ে গেছে, খারাপ খবরটা হচ্ছে এই যে এর ভেতরে যে কটা ফিল্টার ছিল যার অ্যাকচুয়াল কাজ জলটাকে পরিষ্কার করে আমাদের দেওয়া, সেই ফিল্টার সবকটা একসাথে খারাপ হয়ে গেছে। আমার যতদূর মনে হয় 8-9 মাস আগেই ফিল্টার চেঞ্জ করেছিলাম, মানে কারেকশন, 8-9 মাস আগে ফিল্টার চেঞ্জ করিনি, পাম্প চেঞ্জ করেছিলাম, ফিল্টার চেঞ্জ করার টাইম এসে গেছে, ফিল্টারের দাম বলে গেছে। একটা কিছু ইউনিভার্সাল ফিল্টার আছে যেটা কম দামি, যার দাম 2400 টাকা, তারপরে অ্যাকোয়াগার্ডের ফিল্টার আছে যেটা কেন্টে নাকি লাগিয়ে দেবে উনি, সেটার একটা দাম বলেছে, আর তার সাথে সাথে কেন্টের যে ফিল্টার সেটার দাম বলেনি, বলে গেছে অনেক দামি। এখন এটাই হচ্ছে ঘটনা। এখানে তোমার রান্না চলছে, কি রাজ্য এটা, ডাল রাজ্য, সাংঘাতিক কাণ্ড, ডাল রান্না হচ্ছে, রাত্রে ভাত খাবো। শোনো তোমরা একটু ওয়েট করো, আমি গিয়ে একটু ফ্রেশ হয়ে আসি, আর পারছি না, মুখ চোখের অবস্থা দেখেছো, 2 নম্বর বার স্নান হয়ে গেছে, 3 নম্বর বার করতে যাচ্ছি, চলো তোমাদের সাথে দেখা হবে স্নান করার পর। ও স্নান টান করে পরিষ্কার হয়ে ঘরে চলে এসেছি, কিন্তু এই যে স্নান করার পরে যে ঘাম, যে গরম লাগা, যে কষ্ট, এর এই দুনিয়াতে কোথাও কোনো তুলনা নেই। তোমার কি হয়েছে, মাথা যন্ত্রণা করছে? আজকের রাত্রের মেনু কি? ভাত, ডাল, আলু পটলের তরকারি। তো অনেক যে চেঞ্জেসগুলো করছি তার মধ্যে একটা চেঞ্জেস হয়েছে যে আমরা ডিসাইড করেছি আজকে থেকে আমরা একটু তাড়াতাড়ি ডিনার শেষ করব, মানে ওই 7:30-7:30 মধ্যে আমরা ডিনার খেয়ে নেবো, তারপরে আর কিছু খাবো না, তার থেকে বেশি লেটে আর কিছু খাবো না, একটু হেলদি লাইফস্টাইল অ্যাডাপ্ট করার চেষ্টা করছি। তো তোমাদের আপডেট দিয়ে দিলাম। এই মুহূর্তে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা দুজন বসবো, একটু গল্প করবো, আড্ডা মারবো, একটু চিল করব, তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেবো, খেয়ে দিয়ে নিয়ে নেটফ্লিক্স অ্যান্ড চিল করার। তো যাই করি তোমাদের জানাবো, দেখতে থাকো। চলো এখন বাজে 7:00, ডিনার করতে বসছি। যেমন দেখছো এখানে আছে ভাত, পিঙ্ক সল্ট, এখানে আলু সেদ্ধ, আর এখানে আছে ডাল, আর এটা হচ্ছে আলু পটলের তরকারি, সবটা কিন্তু নিরামিষ। ওফ বাবা, যা পেট ঠেসে খেলাম দেখলে তো, সেই খাবার ভাত ছিল, আর তারপর কড়াইশুঁটি দিয়ে একটা ডাল ছিল, আলু সেদ্ধ মাখা যেটার মধ্যে আমতেল ছিল, আর তার সাথে পাঁপড় ভাজা আর আলু পটলের তরকারি, ওফ জব্বর। তারপরে ডেজার্টে আম ছিল, কিন্তু আর এত পেট ভরে গেছে আম খেতে পারিনি। এখন বাজে প্রায় 8:00, এখন আমি যাব আমার মেডিটেশন করব 20 মিনিটের জন্য। এটা নিয়ে একদিন একটা ভিডিওতে ডিটেলে কথা বলবো মেডিটেশন নিয়ে, কিন্তু আপাতত আমি যাব মেডিটেশন করব, তারপর তোমাদের জন্য ভিডিওটা এডিট করব, আপলোড করব, তারপর যাব ঘুমোতে। তো আজকের ব্লগটা করছি এখানেই শেষ। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, কারোর সাথে শেয়ার করো, আর পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, খুব হেল্প হয়ে যায় আর কি। তোমাদের জন্য ফ্রি কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট, তোমাদের একটা একটা ক্লিক ওই সাবস্ক্রাইব বাটনটাতে, তো প্লিজ করে দাও। চলো তোমাদের সাথে দেখা হবে এর পরের ব্লগে, টাটা।